$3 billion আমার জন্য খুব বড় কোনো টাকা না। রোলেক্সের 4 কোটি টাকার ঘড়ি তার বাম হাতে, কোটি কোটি ডলারের চেক সই করা কলমের দাম 80 কোটি টাকা। 24 ক্যারেটের সোনায় মরা এ কলমে রয়েছে 7,500 হীরকখণ্ড। কোটপিন, টাইপিন আর ব্রেসলেটে আছে 16 ক্যারেটের চুনি। শুধু বিশুদ্ধ হলেই হবে না, তার গোসলের পানিতে মেশাতে হয় খাঁটি গোলাপের নির্যাস। কোনো রাজা বাদশাহ বা রূপকথার চরিত্র নয়, তিনি ফরিদপুরে জন্ম নেয়া আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশের। এটি হচ্ছে তার বিলাসী জীবনযাপনের খণ্ডচিত্র। তার একটা অস্বাভাবিক জীবনচারণের যে ইতিহাস হিস্ট্রি সেখানে আছে, এগুলা আমার কমিশনের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হয়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ 10 অস্ত্র ব্যবসায়ীর মধ্যে মুসা বিন শমশেরের নাম অষ্টমে। $3 billion আমার জন্য খুব বড় কোনো টাকা না। যতদিন পর্যন্ত পদ্মা ব্রিজ কমপ্লিট না হবে ততদিন আমি সরকারকে সহায়তা দেব। $7 billion সুইস ব্যাংক জব্দ করেছে, তো এই অর্থটা সুইস ব্যাংকে উনি রাখলেন, এর উৎসটা কী? তিনি তো ব্যবসা বাংলাদেশে তার নাকি ম্যান পাওয়ারের ব্যবসা, ড্যাটকো বলে তার একটি প্রতিষ্ঠান আছে। উদ্বেগের বিষয়ও আমাদের কাছে যে তিনি নাকি আর্মস ট্রেড করেন, তো হোয়েদার দিস আর্মস ট্রেড ইজ লিগ্যাল অর ইললিগ্যাল। 1997 সালে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী টনি ব্লেয়ারের নির্বাচনী প্রচারে $50 লাখ অনুদানের প্রস্তাব দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসেন তিনি। আবার দেশের সব থেকে বড় নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর কাজেও $3 billion দিতে চেয়েছিলেন মুসা বিন শমশের। গুলশানের প্রাসাদতম এই বাড়িটিতে থাকেন ডক্টর মুসা বিন শমশের। তার বড় ছেলে এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজের কাছে গত 5 নভেম্বর তার সাক্ষাৎকারের জন্য সময় চাওয়া হয়েছিল, তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাহুদ সৌরভ, 18 নিউজ, ঢাকা।